আজকে আলোচনা করব ক্লাস 8 এর 13 নম্বর অধ্যায় বীজগাণিতিক সংখ্যামালার উৎপাদক বিশ্লেষণ এই চ্যাপ্টারটা। এই সংখ্যামালাগুলোর উৎপাদক বিশ্লেষণ করব আমরা কতগুলো সূত্র ব্যবহার করে বা অভেদ বলা হয় যেগুলোকে। এখানে 6টা সূত্র আমাদের বইতে দেওয়া আছে, তো এই 6টা সূত্র ইউজ করে আমাদের এই উৎপাদক বিশ্লেষণ হয়। এখন এই চ্যাপ্টারের যে অঙ্কগুলো আছে, মানে সংখ্যামালাগুলোর উৎপাদক বিশ্লেষণ করতে হবে, সেগুলো যে পদ্ধতিতে করব সেটার নাম হচ্ছে মধ্যপদে সহগ বিশ্লেষণ পদ্ধতি। মধ্যপদে সহগ বিশ্লেষণ মানে এই, যেমন ধরো এই প্রথম অঙ্কটাতে তিনটে পদ আছে, তাহলে এদের মধ্যে মধ্যপদ কোনটা হবে? এইটা। এই মধ্যপদের সহগ মানে এখানে দেখো এক্স চলরাশি, তার সহগকে 5, তাহলে এই 5টাকে বিশ্লেষণ করে লিখে এই পুরো সংখ্যামালাটার উৎপাদক বিশ্লেষণ করতে হবে। ঠিক আছে, কী করে করব আমি দেখাচ্ছি, তাহলে নিজে করি। 13.1-এর প্রথম অঙ্ক দেখো, এক্স স্কোয়ার প্লাস 5x+6। কী বলেছে? মধ্যপদের সহগ বিশ্লেষণ করতে হবে, মধ্যপদ তার সহগ 5, এটাকে বিশ্লেষণ করব। কী করে করব? এখানে দেখো এই পুরো সংখ্যামালাটায় ধ্রুবক কে আছে? 6। তার মানে ধ্রুবক মানে এর মানটা কখনো পরিবর্তনশীল নয়। তাহলে এবার কী করব, এই 6টাকে আমরা উৎপাদক বিশ্লেষণ করব, দিয়ে তার যে উৎপাদকগুলো পাবো সেইগুলোর মধ্যে গুণ করে যোগ বিয়োগ করে 5 আনতে হবে। একটা 6টাকে যদি আমরা উৎপাদক বিশ্লেষণ করি কী পাবো? 2×3=6। এবার দেখো এখানে আছে আমার 5, তাহলে যদি আমরা 2+3 করি তাহলে তো 5 পেয়ে যাচ্ছি। এখানে 6 একটা ছোট সংখ্যা বলে আমরা ইজিলি পেয়ে গেলাম। এবার আমরা দেখবো আস্তে আস্তে যে এই সংখ্যাটা বড় সংখ্যার উৎপাদক বিশ্লেষণ করতে হবে আমাদের। ঠিক আছে, তাহলে আমরা লিখবো এখানটা দেখো, এক্স স্কোয়ার প্লাস 5-এর জায়গায় কী লিখতে পারি? 2+3x+6 লিখতে পারি, কারণ 5 = তো 2+3 লিখতেই পারি। আর 2+3টা আমরা এখান থেকে পাচ্ছি। ওকে, এবার কী করবো, এক্স স্কোয়ার যোগ দেখো 2+3 ব্র্যাকেটের মধ্যে এক্স বাইরে গুণ আছে, মানে এক্সটা দুজনের সাথেই গুণ আছে, তাহলে সেটা লিখবো, +3x+6। এবার কী করবো, 4টে পদ হয়ে গেছে আমার টোটাল, প্রথম দুটো পদ থেকে কমন দিয়ে লিখবো আর শেষ দুটো পদ থেকে কমন দিয়ে লিখবো। প্রথম দুটো পদ থেকে কী কমন যাবে দেখো, এক্স কমন যাচ্ছে, আর কিছু কমন যাবে না। তাহলে এক্স কমন দেওয়া নিয়ে নিলে কী পড়ে থাকছে? x+2। লাস্টের দুটো পদ থেকে কী কমন যাচ্ছে দেখো, এখানে তো এক্স নেই আছে, কিন্তু এখানে এক্স নেই, আবার এখানে 3 আছে, এখানে 6 আছে, তাহলে 3 কমন নিতে পারি। 3 কমন দিলে কত পড়ে থাকছে? x+2। একটা জিনিস সবসময় খেয়াল রাখবে, প্রথম ক্ষেত্রে মানে এই দুটো পদ, প্রথম দুটো পদ কমন নিয়ে লেখার পর ব্র্যাকেটের মধ্যে যেটা আসছে, শেষ দুটো পদও কমন নিয়ে লেখার পর ব্র্যাকেটে সেম জিনিস আসবে। যদি সেম না আসে তাহলে আমাদের ক্যালকুলেশনে কোথাও ভুল হচ্ছে। ঠিক আছে, এখন আমাদের কাছে কটা পদ হয়েছে? দুটো পদ, এই একটা, এই একটা। আবার দেখো এই দুটো পদের মধ্যে x+2 কমন আছে, তো তাহলে আমি ওটাকে কমন দিতে পারি। তাহলে কমন নিলাম x+2, প্রথম থেকে কত পড়ে থাকলো এক্স, সেখান থেকে কত পড়ে থাকলো? +3। এখানে 3-এর আগে যোগ চিহ্ন ছিল বলে যোগ দিলাম, যদি বিয়োগ থাকতো তাহলে বিয়োগ দিতাম। ঠিক আছে, অতএব উৎপাদকে বিশ্লেষণ করে পাই x² + 5x+6 = x+2 × x+3। নেক্সট অঙ্ক দেখো, x² + x - 6। এখানে দেখো মধ্যপদ কে আছে? এক্স। এক্সের সাথে সহগ কিছু গুণ নেই, কিছু নেই মানে তো এক আছে, তাহলে আমরা এটাকে কি ধরবো? x² + 1 × x - 6, মানে x² + 1 × x - 6। এই লাইনটা লেখার দরকার নেই, আমি বোঝানোর জন্য লিখলাম। এবার আমাদের সে আগের মতোই এসছে। এবার আমরা কি করব, যে ধ্রুবক আছে সেটার উৎপাদক বিশ্লেষণ করব। আর একটা কথা, এখানে যদি কোথাও এই যে স্কোয়ার টার্মটা আছে, কোথাও x² থাকবে, কোথাও a² থাকবে, মানে চলরাশির যে স্কোয়ার, এটা চলরাশি, চলরাশির যে স্কোয়ার টার্মটা থাকবে সেই পদের সাথে যে সহগটা থাকবে তার সাথে আমার এটা গুণ করে উৎপাদক বিশ্লেষণ করতে হবে। এখানে এদের সহগ কিছু নেই মানে এক আছে, একের সাথে এক গুণ করে, কোনো একটা ধ্রুবকের সাথে এক গুণ করে মানে তো সেই ধ্রুবকটা নিয়েছি, সেই জন্য আমরা এখানে সেটাকে দেখছি না। যদি সাথে 2 থাকতো, 3 থাকতো, 4 থাকতো, সেই 4কে আমরা এই ধ্রুবকের সাথে গুণ করতাম, গুণ করে সেটার উৎপাদক বিশ্লেষণ করতাম। কিন্তু এখানে যে অঙ্কগুলো আমরা করবো আপাতত সেগুলোতে একটাও এই চলরাশি স্কোয়ার টার্মের সাথে কোনো সহগ নেই কো, তার জন্য শুধুমাত্র যে ধ্রুবকটা থাকবে সেটাকেই আমরা উৎপাদক বিশ্লেষণ করব। তাহলে 6কে উৎপাদক বিশ্লেষণ করলে কী পাচ্ছি দেখো, 2×3=6। তাহলে আমাকে কী করতে হবে? 1 আনতে হবে। তাহলে যদি 3-2 করি তাহলে তো আমি 1 পেয়ে যাচ্ছি। তাহলে আমরা লিখবো x² + 3 - 2 ব্র্যাকেটে রেখে -6 = x² + 3 এর সাথে x গুণ আছে 3x,
দুই এর আগে মাইনাস আছে, ব্র্যাকেটের বাইরে প্লাস, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস টু এক্স মাইনাস সিক্স। এবার আমরা কি করব, প্রথম দুটো পদ থেকে কমন দিয়ে লিখবো আর শেষ দুটো পদ থেকে কমন দিয়ে লিখবো। প্রথম দুটো পদে কমন বলতে এক্স আছে, তাহলে এক্স প্লাস থ্রি। শেষ দুটো পদে দেখো দুটোরই মাইনাস আছে, তাহলে মাইনাস কমন দেবো। আর কি নেবো, দেখো দুই কমন আছে, দুই একে দুই, দুই তিনে ছয়, তাহলে দুই কমন দিলাম। তাহলে এখানে কে পড়ে থাকলো, এক্স যোগ তিন। দেখো আমরা বলেছিলাম যে প্রথম দুটো পদ কমন দেওয়ার পর ব্র্যাকেটের মধ্যে যেটা আসবে সেইটা সেম এই পরেরটাতেও আসবে, তাই এসছে আমাদের এখানে, তার মানে আমাদের ক্যালকুলেশন ঠিক আছে। ইজ ইকাল টু, আবার দেখো দুটো পদ থেকে কী কমন আছে, এক্স প্লাস থ্রি, এক্স প্লাস থ্রি লোকে রেখে দিলাম। কত পড়ে থাকলো, এখান থেকে এক্স পড়ে থাকলো, এখানে দেখো মাইনাস টু। আগের ক্ষেত্রে আমাদের প্লাস তিন ছিল বলে এক্স প্লাস তিন লিখেছিলাম, এখানে দেখো মাইনাস টু আছে বলে এক্স মাইনাস টু। ওকে, অথবা ব্যুৎপাদকে বিশ্লেষণ করে পাই এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস সিক্স ইজ ইকাল টু এক্স প্লাস থ্রি ইন্টু এক্স মাইনাস টু। নেক্সট তিনেরটা দেখো, এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস সিক্স, তাহলে মধ্যপদ এক্স তার সহগ কিছু নেই মানে এক, আমরা এটাকে লিখবো তাহলে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ইন্টু এক্স মাইনাস সিক্স। এই লাইনটা শুধুমাত্র আমি তোমাদের বোঝার সাথে লিখলাম, তোমাদের লেখার দরকার নেই। এবার আমাদের কী করতে হবে, এখানে দেখো ধ্রুবক রাশি ছয় আর এক্স স্কোয়ার যে টার্মটা আছে তার সাথে কোনো সহগ নেই, তাহলে শুধুমাত্র ছয়ের উৎপাদক বিশ্লেষণ করলেই হবে। আমরা এতক্ষণ করে এসেছি ছয়ের উৎপাদক বিশ্লেষণ, দুই গুণ তিন হিসেবে পাচ্ছিলাম, সেখান থেকে ওয়ান আনতে হবে মানে তিন বিয়োগ দুই করবো। তাও আর একবার করছি, দুই তিনের ছয়, তাহলে তিন বিয়োগ দুই করলেই এক পেয়ে যাবো আগের অঙ্কটার মতনই। আচ্ছা দেখো এখানে ব্র্যাকেট আছে, মাইনাস আছে, মাইনাস দিলাম, এখানে যেহেতু মাইনাস আছে সেখানে মাইনাস দিলাম। তিন বিয়োগ দুই, এক্স আছে, এক্স লিখলাম, মাইনাস ছয় ইজ ইকাল টু এক্স স্কোয়ার। তিনের আগে কিছু নেই, প্লাস আছে, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস তিন এক্স। দুইয়ের আগে মাইনাস, ব্র্যাকেটের বাইরে মাইনাস, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস টু এক্স মাইনাস ছয়। কী করবো, প্রথম দুটো পদ থেকে কমন দিয়ে লিখবো, শেষ দুটো পদ থেকে কমন দিয়ে লিখবো। তাহলে এখান থেকে কমন দিলে এক্স কমন দিলাম, এক্স মাইনাস থ্রি প্লাস দেখো টু কমন দিলাম, তাহলে কত পড়ে থাকছে, এক্স মাইনাস থ্রি। দেখো আমার ব্র্যাকেটের মধ্যে পোর্শন দুটোরই সেম, তাহলে আমার হলো এক্স মাইনাস থ্রি ইন্টু এক্স প্লাস টু। অতএব উৎপাদকে বিশ্লেষণ করে পাই এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস সিক্স ইজ ইকাল টু এক্স মাইনাস থ্রি ইন্টু এক্স প্লাস টু। এই অঙ্কটাতে দেখো কী আছে, ওয়াই স্কোয়ার প্লাস টোয়েন্টি থ্রি ওয়াই প্লাস ওয়ান জিরো টু। এখানে চলরাশি এক্স নাইন একে ওয়াই নিয়েছে, তার মানে চলরাশির ঘরে যে শুধু এক্স থাকবে তা নয়, এ ওয়াই, এ বি সি, এম এন ওপি যা কিছু থাকতে পারে। আমাদের কী খুঁজতে হবে, মধ্যপদ, এটা আমার মধ্যপদ, তার সহগকে তেইশ, ধ্রুবককে একশো দুই। আচ্ছা ওয়াই স্কোয়ার যে টার্মটা আছে তার সাথে কোনো সহগ নেই, তার মানে এক আছে, তাহলে একশো দুই সাথে এক গুণ করলে তো একশো দুই আসছে। এবার আমাদের কী কাজ, একশো দুইটাকে উৎপাদকে বিশ্লেষণ করবো। দুই পাঁচে দশ, দুই একে দুই, তিন সতেরো একান্ন, আমাদের আনতে হবে তেইশ। দেখো এসছে দুই তিন আর সতেরো। আচ্ছা সতেরোর সাথে যদি ছয় যোগ করা হয়, দেখো দুই তিনের ছয় তো, তাহলে সতেরোর সাথে যদি ছয় যোগ করা তাহলে তো তেইশ পেয়ে যাচ্ছি, মানে দুই গুণ তিন যোগ সতেরো, তাহলে হচ্ছে ছয় যোগ সতেরো সমান সমান তেইশ। আমরা তাহলে তেইশটাকে এই ছয় প্লাস সতেরো করে লিখব, তাহলে ওয়াই স্কোয়ার প্লাস ইন্টু ওয়াই আছে লিখলাম যোগ একশো দুই ইজ ইকাল টু ওয়াই স্কোয়ার যোগ সিক্স ওয়াই যোগ সতেরো ওয়াই যোগ একশো দুই। এই দুটো থেকে কমন দিয়ে কী লিখতে পারছি, ওয়াই কমন দিলে পড়ে থাকছে ওয়াই যোগ ছয় যোগ। এই দুটো থেকে কী কমন দিতে পারি, দেখো এখানে যখন উৎপাদকে বিশ্লেষণ করছিলাম কী কী পেয়েছি আমি, দুই গুণ তিন গুণ সতেরো সমান তো একশো দুই, তাহলে সতেরো যদি আমরা একশো দুইকে সতেরো দিয়ে ভাগ করি তাহলে কত পড়ে থাকবে, তিন গুণ দুই মানে ছয় পড়ে থাকছে। আর একবার বলছি, এই একশো দুইটাকে যখন উৎপাদকে বিশ্লেষণ করলাম তখন আমরা কী পেয়েছি, দুই তিন আর সতেরো, তার মানে দুই গুণ তিন গুণ সতেরো সমান একশো দুই। ঠিক আছে, তাহলে একশো দুইকে যদি সতেরো দিয়ে ভাগ করা হয় তাহলে ভাগফল কত পাবো, তিন গুণ দুই, কারণ তিনটের গুণফল সমান তো এটা ছিল। তাহলে আমরা এখানে সতেরো কমন দিলে কত পাচ্ছি, প্রথমটা থেকে ওয়াই যোগ ছয়। এবার দেখো দুটো পদ থেকে কে কমন আছে, ওয়াই প্লাস সিক্স ওকে রাখলাম ইন্টু ওয়াই প্লাস সেভেন্টিন। ওকে, অতএব উৎপাদকে বিশ্লেষণ করে পা ওয়াই স্কোয়ার প্লাস তেইশ ওয়াই প্লাস একশো দুই সমান ওয়াই যোগ সিক্স ইন্টু ওয়াই প্লাস সেভেন্টিন। নেক্সট পাঁচটা দেখো,
এ স্কোয়ার প্লাস এ মাইনাস 132। এখানে আবার চলরাশিটা কাকে নিয়েছে, এ নিয়েছে। মধ্যপদ এ তার সহগ কিছু নেই মানে এক, তার মানে আমাদের এই ধ্রুবক পদটাকে বিশ্লেষণ করে এক আনতে হবে। তাহলে এটা 132, 2 6 12, 2 6 12, 2 3 6, 2 3 6, 3 11, 33। তার মানে 132 2 × 2 × 3 × 11। যদি 2 × 2 × 3 মানে 12 বিয়োগ 11 করি, মানে 2 × 2 × 3 বিয়োগ 11, মানে 12 বিয়োগ 11 সমান সমান তো 1 পাচ্ছি। তার মানে আমরা 1 কে কীভাবে লিখবো, এই 12 বিয়োগ 11 করে লিখবো। স্কোয়ার যোগ 12 বিয়োগ 11 ইন্টু এ বিয়োগ 132 ইজিকাল টু স্কোয়ার যোগ 12 এ বিয়োগ 11 এ বিয়োগ 132 ইজিকাল টু। দেখো প্রথম দুটো থেকে এ কমন পাচ্ছি, তাহলে এ নিয়ে এ প্লাস 12, লাস্টের দুটো থেকে দেখো মাইনাস কমন আছে নিলাম, আর কী নেবো 11 কমন দেবো। 11 কমন দিলে প্রথম থেকে প্রথমটা থেকে পড়ে থাকছে এ, শেষেরটাতে প্লাস। দেখো এখানে 2 যোগ 2 × 2 × 3 × 11 সমান 132। তাহলে যদি একে 11 দিয়ে ভাগ দিই, তাহলে এই এই কটা পড়ে থাকবে, মানে 2 × 2 × 3 মানে 12। তাহলে এটা হলো লিখলাম 12। এখানে এ প্লাস 12টা কমন, তাহলে এ প্লাস 12 দিলাম ইন্টু এ মাইনাস 11। ঠিক আছে, অতএব উৎপাদকে বিশ্লেষণ করে পাই, তোমার লাইনটা কমপ্লিট লিখবে, 6টা লিখলাম, এ স্কোয়ার প্লাস এ মাইনাস 132 ইজিকাল টু এ প্লাস 12 এ মাইনাস 11। নিজে করি, 13.1-এর শেষ অঙ্ক পি স্কোয়ার প্লাস 3p মাইনাস 18। মধ্যপদকে 3p, তার সহগ কত 3, মানে 18কে উৎপাদকে বিশ্লেষণ করব। যেহেতু p এর সাথে সহগ কিছু নেই মানে 1 আছে, তাহলে 18 × 1 মানে 18ই হলো। তাহলে 18কে উৎপাদকে বিশ্লেষণ করে 3 আনতে হবে, যোগ বিয়োগ করে 3 আনতে হবে। তাহলে 18কে যদি উৎপাদকে বিশ্লেষণ করি, 2 × 9 = 18, 3 × 3 = 9। আমরা এটাকে লিখতে পারি দেখো এরকম, 2 × 3 - 2 সরি বিয়োগ 3, মানে দুটো গুণ করলাম বিয়োগ 3, তাহলে 6 বিয়োগ 3 = 3। তাহলে আমরা 3কে লিখবো 6 বিয়োগ 3 আকারে, মানে পি স্কোয়ার প্লাস 6 বিয়োগ 3 ইন্টু পি বিয়োগ 18 ইজিকাল টু পি স্কোয়ার প্লাস 6p মাইনাস 3p, মাইনাসে প্লাসে মাইনাস 3p মাইনাস 18। প্রথম দুটো থেকে কমন দিলাম p, তাহলে p প্লাস 6, শেষ দুটো থেকে কমন দিলাম মাইনাস, আর 3 কমন দিলাম, তাহলে p থাকলো, যোগ চিহ্ন হলো, যেহেতু মাইনাস কমন দিয়ে নিয়েছি, 3 × 6 = 18। কমন কে আছে, পি প্লাস 6 ইন্টু পি মাইনাস 3। অতএব উৎপাদকে বিশ্লেষণ করে পাই, পি স্কোয়ার প্লাস 3p মাইনাস 18 ইজিকাল টু পি প্লাস 6 ইন্টু পি মাইনাস 3। তাহলে আজকে আমরা এই নিজে করি 13.1 সলভ করলাম। তোমাদের বুঝতে কোথাও অসুবিধা হয় কমেন্টে জানিও, অবশ্যই হেল্প করব। নেক্সট দিন আমরা কোর্সে দেখি 13.1-এর অঙ্কগুলো স্টার্ট করব। আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার করো, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। থ্যাংক ইউ।